এক তারিখ থেকে, বুঝছো, এপ্রিলের 1 তারিখ থেকে তোমরা আগামী মাসের 5 তারিখের পর থেকে আমার কাছ থেকে রেজিস্ট্রেশন কোড নিতে পারবা, এবং নিয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে। 5,000 থেকে 5 জন ঠিক হবে মাত্র। তো তোমরা এবং কি কি পড়তে হবে তোমাদেরকে, কোন বেসিক গুলো থেকে তোমাদেরকে কোশ্চেন করবে, এমসিকিউ থাকবে 10টা, 10টা মাত্র এমসিকিউ থাকবে। ওই 10টা এমসিকিউ তোমাকে কি করতে হবে, 10টাতে অনেকে 10টারে হবে। তারপর আমরা যদি 5 জনের বেশি নেওয়ার সুযোগ থাকে আমরা নিব, নেওয়ার পর আমরা কি করবো, ওইখান থেকে আবার একটা পরীক্ষা নিব বেশি মার্কসের, ওইখান থেকে সিলেকশন হবে। আর একাডেমিক কোনো কোশ্চেন ওইখানে থাকবে না, গতানুগতিক আমাদের যেগুলা যেমন কম্বিনেটরিক্স থাকে, তারপর প্রবলেম সলভিং থাকে, তারপর নাম্বার থিওরি থাকে, প্রবাবিলিটি থিম থাকে, ওই কনসেপ্ট থেকে তোমাদেরকে কি করা হবে, কোশ্চেন করা হবে। ও আচ্ছা, কয় তারিখ, এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবা, বুঝছো, কোনো কারণে। হ্যাঁ, পেজটা আমি দিব, হ্যাঁ পেজটা তোমাদেরকে আমি দিব, কোর্ট গুলো আমি দিব, ওগুলো সব আমার আন্ডারে সবগুলো ক্লাস হবে। হ্যাঁ, এটা মানে আমারই তো একাডেমি, কিন্তু আমি ওদেরকে অ্যাডজাস্ট করেছি আর কি, ওদের আমি যেভাবে করেছি। তোমরা এটা থেকে, তোমরা যদি ইন্টারেস্ট হও, তোমাদের ফ্রেন্ডরা যদি কোনো ইন্টারেস্ট থাকে, চিটং থেকে তোমরা যারা যারা দিতে চাও তোমরা অ্যাটেন্ড করিও, এখান থেকে 64 জেলা থেকেই কিন্তু এখানে অ্যাটেন্ড করবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই আমার কথা ছিল, চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই, ঠিক আছে। আর বিস্তারিত জানা জানা থাকলে তোমাদেরকে আমি একটা ওয়েবসাইট লিঙ্ক দিব, আগামী 5 তারিখের পর ওই ওয়েবসাইট থেকে তোমরা জেনে নিতে পারবো। ওইখানে আমার কয়েকটা ভিডিও আছে এটা সম্পর্কে, যে এটার উদ্দেশ্যটা কি, মানে এটা কি করতে চাচ্ছে, বা এখান থেকে ওরা কি করবে, বুঝছো, তো ওইখান থেকে জেনে নিতে পারবো আমার ওয়েবসাইট থেকে। আচ্ছা, এবার আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমরা প্রথমে কয়েকটা মানদণ্ড ফরম্যাট দেখবো, এবং ওই মানদণ্ড ফরম্যাট গুলো নিয়ে আমরা কাজ করবো। তো মানদণ্ড ফরম্যাট গুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, মান নির্ণয়ের ফরম্যাট গুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, এট ফার্স্ট আমরা দেখবো কিভাবে কিউব বের করে, দেখো আমরা কি কি শিখবো সেটা বের করছি। দেখো প্রথমে দেখবো আমরা কিউব কিভাবে বের করে, কারণ এগুলো বের করতে পারলেই না, আর কিছু লাগবে না। দেন আমরা জানি এই ফরম্যাটটাকে তারা এইভাবে দিতে পারে, x^6 + 1 কত, x³। তাহলে বোঝা গেল এটা যেটা জিনিসকে মিন করছে এটা কিন্তু একই জিনিসকে মিন করছে, বা একই জিনিসকে বোঝাচ্ছে, ডিফারেন্ট কোনো কিছু কিন্তু বোঝাচ্ছে না। আবার এটাকে এরকম ফরম্যাটও দিতে পারে পরীক্ষার হলে, x³ - 1/x³। আমরা যদি এই ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে এরকম লিখতে পারবো, x^6 - 1, নিচে কত আসবে, এটা আসবে। অথবা আমরা আরো একটা ফরম্যাট দেখতে পারি, ধরো তোমাকে দিবে x^6 + 1, নিচে কত, x³। এটা দিয়ে তোমাকে বলতে পারে, ধরো এটা এই ফরম্যাটও আসতে পারে, একই জিনিসকে বুঝায়, ঠিক আছে। তাহলে আমরা কিউবের প্লাসের এবং কিউবের মাইনাসের দুইটা ফর্মুলা পেয়েছি, ওই দুইটা ফর্মুলা থেকে কিন্তু আমরা এটা কি করেছি, কি করেছি, বের করেছি, সো প্রবলেম হওয়ার কথা না। এবং এগুলো কিভাবে সলভ করবো সেটা আমি একটু পরে কথা বলছি। তারপর ধরো এরকমটা আসতে পারে, খুব মনোযোগ দাও, আমি যে ফর্মুলা গুলো দেখাচ্ছি এর টার্মস এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো আর একটা হলো যে x^6 + 1/x^6, তোমাকে বের করতে বলতে পারে যে x^6 + 1/x^6 এর ভ্যালু কত, তখন তুমি কি করবা, দেখো এটাকে আবার এরকম দিতে পারে, x^12 + 1/x^6, এই জিনিসটা মনে রাখবা, এটা যে জিনিস এটা কিন্তু একই জিনিসকে বোঝায়, ভিন্ন কোনো কিছুকে বোঝায় না। এটা যেটাকে মিন করছে এটা কিন্তু একই জিনিসকে, পরীক্ষা হলে যদি এইটা বের করতে বলে তাহলে তুমি অনায়াসে ধরে নিতে পারো যে এটা এরকমটাও আসতে পারে, অথবা যদি এরকমটা দেয়া থাকে তুমি ধরে নিতে পারো যেটা এরকমও আসতে পারে। এবার আসো, ধরো আরো একটা খেয়াল করো, x^6 - 1/x^6, এটা কিন্তু এই ফর্মেটও আসতে পারে, x^12 - 1, নিচে হলো x^6, এটা একটা ব্যাপার। তাহলে আমি আবারও বলছি, দেখো এখানে কিউবটাকে এই ফরম্যাটে দিতে পারে, ভয়ের কিছু নাই, এটা একই জিনিসকে বোঝায়। অনুরূপভাবে এইটাকে এই ফরম্যাটে দিতে পারে, তাও ভয়ের কিছু নাই, একই জিনিসকে বোঝায়, এটা এই ফরম্যাটে, এটা এই ফরম্যাটে, বা এটা এই এই এইখানে এই জিনিসগুলাই ম্যান্ডেটরি ছিল। তাছাড়া তোমাকে কখনো এই ফরম্যাটে দিতে পারে, ধরো x^5 + 1/x^5, এইখানে একটা ভুল কনসেপ্ট তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত আছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দেই। অনেকেই মনে করেন যে যে x^5 আর 1/x^5 মানে হলো যে x³ + 1/x³ গুণ x² + 1/x² এর গুণফল, এটা হলেও না। আমি এই বিষয়টা তোমাদেরকে একবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখো মানে এইটা আর এটা কিন্তু একই জিনিসকে বুঝায় না, কেন, কারণ এইটা এটা গুণ করলে একটা জিনিস কিন্তু আরেকটা পাওয়া যায়। আমি মেনে নিব যে এটা আসছে, কিন্তু এই x^5 + 1/x^5 এটা আসছে,
আমি আবার